সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আমাকে ইতালিতে যারা আছেন, আমার পরিচিত বন্ধু বান্ধব, অনেকেই জাস্টিতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সে বিষয়ে একটি ভিডিও বানানোর ব্যাপারে আমাকে রিকোয়েস্ট করেছিলেন। তো আজকে সবার জন্য, আমার যারা বন্ধু, যারা পরিচিত কিংবা যাদেরকে আমি হয়তো চিনি না, তাদের সবার জন্য যারা জাস্টিতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটি জানতে চান, এই ভিডিওটি তাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নিই কিভাবে আপনি জাস্টিটে প্রাথমিক অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো তার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ব্রাউজার অপশনে। সেখান থেকে আপনি এভাবে রাইডার ডট জাস্টিট ডট আইটি এই সাইটটিতে আপনি চলে যাবেন। এটিতে যাওয়ার পর আপনার কাছে এই পেজটি ওপেন হবে। এখান থেকে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, যদি আপনি অলরেডি রাইডার হয়ে থাকেন তাহলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার যেই আর্নিং সেটা দেখতে পারবেন, বা অন্যান্য ধরনের যদি কোনো ডকুমেন্টস চেঞ্জ করতে চান কিংবা যে কোনো আপডেট করতে চান আপনার ইনফরমেশন, সেটি আপনি করতে পারেন। তা আমি এখন আমরা যেটি করব সেটা হচ্ছে যে নন ফাই পার্তে এই অংশটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে যারা এখনো জাস্টিটের সাথে জড়িত না, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে স্ক্রিবিতি ওরা, মানে হচ্ছে যে এখন রেজিস্ট্রেশন করি। তো চলুন আমরা স্ক্রিবিতি ওরাতে ক্লিক করি। স্ক্রিবিতি ওরাতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি দেখা যাচ্ছে, যেখানে আমাকে বলছে কনসার্ন এখন জাস্টিট। ওকে, স্ক্রিবিতি ওরা। তো আমার প্রথম কাজটি হচ্ছে নমে, তারপর কন্নমে, তারপর ইমেল, তারপর হচ্ছে নম্বরের টেলিফোনও, তারপর হচ্ছে চিত্তা এবং লিঙ্গুয়া, এটি সিলেক্ট করে তারপর আমাকে ইনিশিয়াল দিতে হবে, অবশ্যই কন্ডিশন অ্যাকসেপ্ট করে নিতে হবে। তো চলুন আমরা পর্যায়ক্রমে কাজটি করি। প্রথম হচ্ছে নমে। তো আমি এখানে আমার নমে দিচ্ছি ইমরান খান, তারপর আমাকে একটি মেল দিতে বলা হয়েছে। সো আমি এখানে আমার একটি মেল অ্যাড্রেস দিচ্ছি, যে কোনো ওকে আমার ইমেল অ্যাড্রেস। তাহলে আমি দিলাম হচ্ছে নমে ফার্স্ট নেম, কোন নমে লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখন আমি হচ্ছে একটি মোবাইল নাম্বার দিব, যে কোনো একটি মোবাইল নাম্বার, যেই নাম্বার আপনার যে পার্সোনাল নাম্বারটি আপনি দিতে চান, যেটি থেকে আপনি যে কোনো সমস্যা হলে অফিসে ফোন করবেন বা অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে, সেই নাম্বারটি এখানে দেবেন। যেহেতু আমি অরিজিনালি এখানে রেজিস্ট্রেশন করছি না, তো আমি একটি ফেক নাম্বার দিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই নাম্বারটি কারো না হওয়ার সম্ভাবনা আছে, তারপরে যদি হয় তাহলে আমি দুঃখিত। আমি চেষ্টা করব 3299123456, এই নাম্বারটি দিলাম। কেউ এটিতে কল করবেন না দয়া করে, কারণ এটি একটি ফেক নাম্বার হিসেবে দিচ্ছে। যাই হোক, এখন আমি চলে এসেছি চিত্তা। তো চিত্তার এখানে যদি আমি ক্লিক করি, তারপর এখানে আপনি যে শহর থেকে অ্যাপ্লিকেশন করছেন সেই শহরের নামটা যদি একটু টাইপ করি আমরা, তাহলে কিন্তু চলে আসছে। আমি যেহেতু রোমে আছি, আমি রোমা সিলেক্ট করলাম। তো রোমা সিলেক্ট করার পর আমাকে বললো লিঙ্গুয়া দি কন্তাত্ত, আমি কোন ভাষায় কথা বলতে চাই যখন তারা আমাকে ফোন করবে, সেটি কি ইতালিয়ান দিব না ইংলিশ দিব। আপনি যদি ইতালিয়ানও ভালো পারেন ইতালিয়ানও দিবেন, যদি ইংলিশ ভালো পারেন তাহলে ইংলিশ দিবেন, কারণ ওরা যখন আপনাকে ফোন করবে আপনি কোথায় কাজ করবেন এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইবে। তো এই ক্ষেত্রে আমি ইতালিয়ানও দিচ্ছি, তারপর হচ্ছে অলেত্তো কম্প্রেসো আচ্ছেতাতো লাকোর্দো কুয়াদ্রো এ ইনফরমাতিভা সুলা প্রাইভেস, এই জিনিস সবগুলো আমি হচ্ছে আচ্ছেতারে দিয়ে দিলাম। আচ্ছা, থার্ড অপশন যেটা আমাকে বলছে দোল মিও কনসেন্স আল উতিলিজ দি টেকনোলজি দি লোকালিজাসিওনে পেরলি স্কোপি স্পেসিফিক অ্যাথিনাল ইনফরমেটিভ সুলো প্রাইভেসি, এটা আমরা ওকে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা ইনিশিয়াতে দিলাম। ইনিশিয়াতে দেওয়ার পর আপনি দেখুন এখানে আমাকে পরের অপশনটাতে নিয়ে আসলো, যেখানে বলা হয়েছে ক্রেয়া ইল তুয়া অ্যাকাউন্ট উজেরাই কুয়েস্ত অ্যাকাউন্ট পের আচ্ছেদের আল পোর্তালে আল অ্যাপ্লিকেশনে পেরি রাইডার। তো আমি যেহেতু এখানে একটা ইমেল দিয়েছি, তারপর আমাকে একটি পাসওয়ার্ড দিতে বলেছে, অবশ্যই তারা আমাকে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব, এখানে
অবশ্যই চুজ মাই ওন। আচ্ছা, আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিচ্ছি, এদের এখানে পাসওয়ার্ড দিতে দিচ্ছে না অবশ্য, সেক্ষেত্রে আমি একটি দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে তারা আমাকে সাজেস্ট করেছে একটি পাসওয়ার্ড। তারপর আমি চলেছি কন্টিনিউয়া। এখন আমার পরবর্তী স্টেপটি চলে এসেছে, যেখানে হচ্ছে বেনভেনুতো নেল পর্তালে দেই রাইডার। তার মানে হচ্ছে বেনভেনুতো নেল পর্তালে দেই রাইডার, রাইডারের যে মানে পোর্টালটি আছে, পেজটি সেখানে চলে এসেছে। এখানে বলা হচ্ছে প্রোফিলো আজোর্না ইল তো প্রোফিলো পের ইনিশিয়ারে লাতো ইসক্রিপশনে। তার মানে হচ্ছে যে আপনার প্রোফাইল আপডেট করতে বলা হয়েছে এখানে, তো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য এখন ডিটেলস দিতে হবে। তো কমে আই সাপু তো দি নই, আপনি কিভাবে জানেছেন, মানে জাস্টিটের ব্যাপারে আপনি কিভাবে জেনেছেন? এটা হতে পারে জাস্টিটের সরাসরি বিজ্ঞাপন থেকে, কিংবা গুগলের মাধ্যমে, ফেসবুক, ইনডিড, মনস্টার, জব রাপিডো, অথবা এগুলো হচ্ছে মাধ্যম কোথায় আপনি কিভাবে আপনি জাস্টিট সম্পর্কে জেনেছেন। এই ক্ষেত্রে আপনি যদি উনআল্ট্রো রাইডার একবার শেষের অপশনটা দেন, সেই ক্ষেত্রে তারা আপনাকে বলতে পারে উনআল্ট্রো রাইডার সেই ব্যক্তিটি কে, তার একটি রেফারেন্স দেওয়ার জন্য। কারণ আপনি যদি জাস্টিটে কারোর রেফারেন্স ব্যবহার করে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারেন, সেই ক্ষেত্রে যেটি হবে, আপনি যখন প্রথম 25টা সাকসেসফুল ডেলিভারি দিবেন, তখন আপনি পাবেন 50 ইউরো, এবং আপনাকে যিনি রেফার করলো তিনি পাবে 50 ইউরো। এক্ষেত্রে আপনাদের যেহেতু কারোর কোনো লস নেই, বরং আপনার প্রফিট আছে, সেক্ষেত্রে আমার মনে হয় উনআল্ট্রো রাইডারের কোনো করেছে দিলে আপনার জন্য বেটার, এবং যার জন্য যার করেছে দিলেন তার জন্য বেটার। তো এই ক্ষেত্রে আমি আমার একটি আইডি দিচ্ছি আপনাদের, উনআল্ট্রো রাইডার। তারপর এখানে বলছে কোয়ালে ইল কোয়ালে লাই মেল দেল আল্ট্রো রাইডার, ওই যে রাইডারের কথা আপনি বলছেন তার ইমেল অ্যাড্রেসটি আপনাকে দিতে বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে এটি, এটি দিয়ে আমি কনফার্ম করে দিলাম। এখানে হচ্ছে আই ইতালি, আই ফর ইতালি, তারপর হচ্ছে 0908, তারপর কে ফর কিলো অ্যাট ইয়াহু ডট কম। তো এটি দেওয়ার পর এখানে আমাকে বলা হচ্ছে কোন অ্যাড্রেস থেকে আপনি কাজ শুরু করবেন। ধরেন রোম শহরে আপনার যে কোনো জায়গায় বাসা হতে পারে, আপনি এখানে আপনার বাসার অ্যাড্রেসটি দিতে পারেন, যেখান থেকে আপনি আপনার কাজ দিনে শুরুটা করবেন স্লট শুরু হওয়ার পর। তো এই ক্ষেত্রে বাসার অ্যাড্রেস দেওয়াটাই বেটার, যেহেতু মোস্ট অফ টাইম আমরা বাসাতে খেয়ে বের হবো কাজের জন্য। তো সেই ক্ষেত্রে ধরেন ভিয়া একটা এক্সাম্পল, একটা ভিয়া আমি আপাতত দিচ্ছি, ভিয়া রোমা দুদেশে, তারপর হচ্ছে রোমা। পমেসিয়া রোম একটা দিলাম, অবশ্য পমেসিয়াতে তো এটা পাওয়া যাবে না, সো আমি ভিয়া প্রেনেস্তিনা 170 জাস্ট একটা অ্যাড্রেস দিলাম। তারপর হচ্ছে করিচিতি রিফেরিমেন্ট। এখানে যেহেতু আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি, সেক্ষেত্রে করিচিতি রিফেরিমেন্টটা কিন্তু অবলিগেটেড না, এটার পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া নাই। সো আপনি উনআল্ট্রো রাইডার দেওয়ার পর আর করিচিতি রিফেরিমেন্ট না দিলেও চলছে। ওকে, তারপর আমি সুচেসিভতে চলে যাচ্ছি। আচ্ছা, সুচেসিভতে যখন আমি চলে যাব, তখন আমাকে বলা হচ্ছে বেনভেনুতো নেল পর্তালে দি রাইডার, মানে হচ্ছে যে রাইডারের যে পোর্টালটি আছে সেখানে আমাকে আবারও ওয়েলকাম জানানো হয়েছে। আর নিচে হচ্ছে লা জোনা দি কনসেনিয়া, এখানে আপনাকে যেটি সিলেক্ট করতে হবে আপনি কোথায় কাজ করতে চাচ্ছেন। তো আমরা যদি এটিকে একটু জুম করার চেষ্টা করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি ব্লক, আলাদা আলাদা ব্লক দেওয়া আছে, যেটি আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি দেখুন, একটা সিলেক্ট করা যাচ্ছে, আমি যখন ক্লিক করলাম তখন আমাকে বলা হচ্ছে এই ব্লকটার নাম হচ্ছে রোমা তুসকুলানা। তো রোমা তুসকুলানাতে যদি আপনি ডেলিভারি করতে চান তাহলে আজিঞ্চি দিবেন, যদি না চান তাহলে সেন্ট্রাল, ধরুন মাঝখানে অংশটাতে ক্লিক করলাম, হচ্ছে রোম সেন্ট্রাল, জোনাপের বিচিক্লেতে, জোনাপের বেকুলি মতরি জাতি। আপনি সাইকেলও এখানে ডেলিভারি করতে পারবেন, গাড়িতেও করতে পারবেন। তো আমরা রোম সেন্ট্রালের এই জায়গাটাতে আজিঞ্চি দিই, দেখেন এই জায়গাটা একটু কালার হয়ে গেছে, মানে এটা আপনি সিলেক্ট করেছেন। দেন আপনি যদি উপর অংশটাতে ক্লিক করেন, যে কঙ্কাদুরু এরিয়াটা, যেটা তিবুরতিনা থেকে শুরু করে কঙ্কাদুরু, তারপর যে ভিয়া লিবিয়া, ওই যে সাইডটা, সেটা হচ্ছে রোমা ইস্ট্রিয়া।
তো আপনাকে এই ম্যাপ দেখে বুঝতে হবে যে কোন অংশটা আপনি সিলেক্ট করেছেন, কোন অংশটাতে আপনি কাজ করতে চাচ্ছেন। ওকে, তো রমা ইস্ত্রিয়া এখানে আজুনজি করলাম, তারপর ধরেন রমা তুস খুলো না, এটা আজুনজিরে করলাম, তারপর ধরেন যে আমি রমা তেস্তাচ্ছ আজুনজিরে করলাম। আপনি চাইলে সবগুলো আজুনজিরে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে ওরা কিন্তু আপনাকে ফোনে জিজ্ঞাসা করবে বেসিক্যালি কোন জোনাতে কাজ করতে আপনি বেশি প্রেফার করেন। কারণ এটা তো ঠিক, এটা সাইকেল করে নিশ্চয়ই আপনি পুরো রোম শহরে আপনি ডেলিভারি করতে পারবেন না। অন দ্যাট কেস আপনাকে নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে হবে, না হলে আপনার এই অ্যাপ্লিকেশনটা গ্রান্টেড হবে না। হয়তো যদি সাইকেল চুজ করেন, গাড়ি হলে সমস্যা নেই, গাড়ি হলে পুরো রোম শহর সিলেক্ট করতে পারেন। আপনার যখন স্লট আসবে, সময় আসবে কাজের, তখন আপনি ওই জোনাতে চলে যেতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি যদি থাকি রোম শহরের এক পাশে, আমার আরেক পাশে ডিউটি করে, আমাকে তো সেখানে চলে যেতে হবে। সো বেটার, সব সময় বেটার, আপনার যে এরিয়াটাতে আপনি মোস্ট অফ টাইম থাকেন, আপনার আশেপাশের 5 থেকে 10 কিলোমিটার এরিয়া চুজ করেন। তারপর নিচে দেখুন কারিকেলে শেলতে এই অপশনটি, এটি সিলেক্ট করুন, ঠিক আছে, কারিকেলে শেলতে। তাহলে আপনি আপনার অপশনটি সিলেক্ট করার পর এখন আপনাকে অপশন দেখাচ্ছে তিপুদি ভেহিকল, কি ধরনের গাড়িতে করে আপনি কনসেন্ট নিয়ে করবেন। তো ডেলিভারি করার জন্য আপনি যদি ভেহিকল মোটরিজাত দেন, সেটাও দিতে পারে যদি গাড়ি থাকে আপনার কিংবা মোটর সাইকেল থাকে সেই ক্ষেত্রে, অথবা বিসিক্লেটটা যেটা হচ্ছে বাইসাইকেল। তো সেক্ষেত্রে আমি কন্টিনিউ দিলাম বিসিক্লেটটা দিয়ে, কারণ না হলে এখন আমাকে আবার গাড়ির কাগজপত্র কমপ্লিট করতে বলবে, দিতে বলবে। আচ্ছা, এখন আপনি দেখুন, এখন আপনাকে যে কাজটি করতে হবে, বেনভেনু তো আল ওরিয়েন্টামেন্টো পেরি রাইডার, এই ক্ষেত্রে আপনাকে বলছে প্রসেদন্ত কনলা ওরিয়েন্টামেন্টো সি এস ব্লকের মানে ডিভার্স স্টেপের গুইদার্থিনের প্রসেস ডিসক্রিপশনে। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি সামনে যাওয়ার জন্য এখানে যেই স্ক্রিনে যেই ইন্ট্রোডাকশন থেকে শুরু করে যে ডিটেলসগুলো দেখানো হবে সেগুলো মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখতে বলেছে। তা আপনি প্রথমত ভিডিওতে ক্লিক করবেন, সেই ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটি কমপ্লিট হবে। তো dietro ogni ordine effettuato su Just Eat ci sono molte persone che lavorano per garantire la migliore esperienza. ওকে, এই ক্ষেত্রে আপনার যখন ভিডিওটি কমপ্লিট হবে, ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে ইনিশিয়া বাটন ক্লিক করতে হবে। এইভাবে করে আপনি প্রতিটি ভিডিও প্লে করবেন, কারণ প্লে না করলে সুইচেসিভ বাটনটা আসবে না। সো আপনি প্লে করবেন, করার পর আপনাকে কমপ্লিট করতে হবে ভিডিওটি। কমপ্লিট করার পর সুইচেসিভ লেখাটি আসবে, তখন আবার সুইচেসিভ দেবেন। আচ্ছা, এটা দেওয়ার পর যখন ভিডিও দুটো চলে যাবে, তারপর সে ডকুমেন্ট তো ইডেন্টিফিকেশন দিব। এখানে বলা হচ্ছে এখানে ডকুমেন্টসটি এমনভাবে ফটো দিতে হবে যাতে করে ফটোটি হচ্ছে যে দাতা দিয়াস কাদেন্সা যেন লেজিবিলি ভিজিবিলি, যেন দেখা যায় পড়া যায়। তো তারপর হচ্ছে সে নন ল সন ও কুয়েস্ট পত্রে বেকাউজারে দি রিচার্জ করলা তো তোমাদা। যদি আপনার ডকুমেন্টস ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি আরও বেশি দেরি হতে পারে অ্যাপ্রুভ হতে, কিংবা নাও হতে পারে অ্যাপ্রুভ। অথবা আমরা ডকুমেন্টসগুলো অবশ্যই ভালো ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করব, যাদের পাত্রান্তিক উইদা তো দিতেই হবে, যাদের গাড়ি আছে তারা, আর যারা বাইসাইকেল তারা রেজিস্ট্রেশন করার জন্য পাসপোর্ট কিংবা কার্তাদি ইডেন্টিটি দিয়ে করতে পারেন। তো এক্ষেত্রে অবশ্যই কার্তাদি ইডেন্টিটি বেটার, যেহেতু ইতালিয়ান ডকুমেন্টস ইজি টু আন্ডারস্ট্যান্ড। তো আমি কার্তাদি ইডেন্টিটি ক্লিক করলাম। তারপর হচ্ছে আমাকে একটা ডকুমেন্টস দিতে হবে। তো যেহেতু আমি এটি আপনাদের সবার শিক্ষার জন্য আমি করছি, তো সেহেতু আমি এখানে কোনো ডকুমেন্টস দিব না, আমি জাস্ট একটি নর্মাল ফটো তুলে দিচ্ছি, দেখি এটা নিতে পারে। ওকে, তারপর ইউজ ফটো দিয়ে দিলাম, দেন আমি যে কোনো একটা। আপনি কিন্তু অবশ্যই আপনার ডকুমেন্টস এবং আপনার ডকুমেন্টসের জন দি এসকাদেন্সা, দাতা দি এসকাদেন্সা মানে হচ্ছে যে এটা কখন এক্সপায়ার হবে, এক্সপায়ার ডেটটা দেবেন। তা আমি এখন যেহেতু জাস্ট আপনাকে দেখাচ্ছি, সো আমি দিয়ে দিচ্ছি এসকাদেন্সা। তারপর হচ্ছে যখন আপনি আপনার ডকুমেন্টসটা দিলেন, ডকুমেন্টসটা কার্তিকা, তারপর ফটো তুলে দিলেন, তারপর কারিকাল ডকুমেন্ট তো দিয়ে আপনি সামনের অংশটাতে চলে যাবেন। তারপর আপনাকে এখানে বলা হয়েছে পেরমিসো দি লাবোর। আচ্ছা, পেরমিসো দি লাবোরের ক্ষেত্রে যে বিষয়টা সেটি হচ্ছে টিপুদি ডকুমেন্ট, যেমন ধরেন
পেরেন্টস ভিসার জন্য আপনার ইতালিতে স্টে পারমিট আছে যেটা, পেরেন্টস ভিসার জন্য দিলেন, তারপরে সেটার একটু ফটো তুলতে হবে। ফটো তোলার পর দেন আপনাকে এটিরও দাতা দিয়ে আজকে দেন স্যার দিতে হবে। আজকে দেন স্যার ধরেন 1 জানুয়ারি 2024 দিলাম, জানলে উঠে না। দেন কারিকেল ডকুমেন্ট তো ওকে, এখানে বলা হচ্ছে প্রোগ্রাম ওনা কিয়া মাতা। তো আমি যদি এখানে টাইম সিলেক্ট করে কারিকে দিয়ে দিই তাহলে আমার কাজ শেষ, কিন্তু এখানে বুঝতে হবে যেহেতু আমি এটি একটি ফেক রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, সো অবশ্যই আমাকে আমার যে রেফারেন্স যে ইমেল অ্যাড্রেসটি সেটি দেওয়া যাবে না, কারণ তাহলে আমার জন্য সমস্যা হয়ে যাবে। সো আমি আবার রাইডার ডট জাস্টিটে চলে যাচ্ছি, না এটা এত পর্যন্ত চলে এসেছে, সে কিছু করার নেই, জনস্বার্থে যাচ্ছে। আচ্ছা সেক্ষেত্রে আমি মাতৃ না পমেরিজো বা সেরা আমি কোন সময়টাতে ফোন করাটা প্রেফার করতেছি? আপনি যদি সকালে ফ্রি থাকেন আপনি সকাল 10টা থেকে দুপুর 1টা দিবেন, আপনি যদি বিকালে ফ্রি থাকেন বিকেল 1টা থেকে 4টা পর্যন্ত দিবেন, আপনি যদি সন্ধ্যার সময় ফ্রি থাকেন সন্ধ্যা যে বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দিতে পারেন, আর আপনি সারাদিন ফ্রি থাকলে 3টাই দিয়ে দেন, কোনো সমস্যা নেই, দিয়ে কারিকে করে দেন। তাহলে এই সময়ের মাঝে ওরা আপনাকে ফোন করবে। কিন্তু এখানে কথা আছে, কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, এখন আপনাকে গুয়ার্দা এল ভিডিও পার সাপের দিপিউ কজা সিগনিফিকে এসেরোন রাইডার এ পাসারে আল্লাহ আসে সুচ্ছে সিবা। এখানে হচ্ছে যে আপনার প্রফিট সম্পর্কে জানাবে, আর হচ্ছে যে আপনি একটা রাইডার বলতে কি বোঝাচ্ছে সেই জিনিসটাই আপনাকে দেখাবে। সো ভিডিওটা অবশ্যই আপনাকে ভালো করে দেখতে হবে, আমি এক্ষেত্রে ভিডিওটা পুরোপুরি দেখছি না, আমি এক্ষেত্রে ভিডিওটা টেনে দিয়ে চলে যাচ্ছি সুচ্ছে সিব। তারপর আমি চলে যাচ্ছি ইনফরমেশনে বাংকারে, এখানে অবশ্যই আপনাকে আপনার ডকুমেন্টস আপনার যে নামটা সেটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি এখন নামটা চেঞ্জ করে দিচ্ছি, ওকে একটা ইভেন দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা এখানে আপনাকে একটি ভ্যালিড ইভেন দিতে হবে, সো অন দ্যাট কেস একটি ভ্যালিড ইভেন কি হতে পারে আমি একটি ইভেন চেক করে দেখছি। ওকে দিলাম, তারপর হচ্ছে করিচে ফিসকালে দিতে হবে আপনাকে, এই ক্ষেত্রে আপনার করিচে ফিসকালেটা
আচ্ছা, এখানে বলা হচ্ছে একটি কারেন্সি স্কেলে ভ্যালিড বসানোর জন্য, তো সেক্ষেত্রে আমাকে বারবার বলা হচ্ছে কারেন্সি স্কেলে নট ভ্যালিড, সো আমি ট্রাই করছি এটা মিলানোর জন্য। ওকে, আমি সামহাও মিলেছি, এটি যদি সঠিক না তো এই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, নমিনি ইন্টারেস্ট তারিখ যার নামে ব্যাংক অ্যাকাউন্ট এবং হচ্ছে করেছে ইবান যার না যার আপনার ইবান নাম্বারটি, এবং এখানে আপনার করেছে ফিজিক্যালিটি দিবেন। আচ্ছা, করেছে ফিজিক্যালিটি দেওয়ার পাশাপাশি একটা বিষয়, যারা প্রার্থীতে এবার দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তারা এখানে প্রার্থীতে এবার নাম্বারটি দিয়ে দেবেন, দেবে এস দিয়ে 19 একাত্তরে 11 ডিজিটের। তারপর আপনি কারিকালি ইনফরমেশনে বাঙ্কারি দিয়ে দিবেন, তারপর হচ্ছে দিয়ে দেন। তারপর এখানে যদি আপনি কোন যখন আপনি যখন এখানে কারিকুলার ইনফরমেশন বাঙ্কারি দিয়ে ওকে করবেন, তারপর ওরা হচ্ছে আপনাকে কন্টিনিউ করতে বলবে, তো কনফার্ম আকেলে ইনফরমেশন বাঙ্কারি ইনসিরি যে সেন করে দিতে, মানে ডকুমেন্ট বা সবকিছু কারেক্ট আছে, দেন কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পর আপনাকে আরও একটি পথ অতিক্রম করতে হবে, উল্টিমো পাসে যাকে বলা প্রাইভেসি এ দাতি দেই ক্লিয়েন্ট, তো গুয়ার্ডেল ভিডিও পার সাপের দিপিও, এক্ষেত্রে আপনাকে আবারও ভিডিওটি অন করতে হবে। ভিডিওটি অন করার পর পুরো ভিডিওটি আসলে দেখা লাগবে না, কিন্তু আপনি দেখবেন, কারণ আপনাকে জানতে হবে প্রাইভেসি এ দাতি দে ক্লিয়েন্ট এ বানাচ্ছে গুয়ার্দেল ভিডিও পার সাপের দি পিও সুকাজ সিগনি ক্যাসেলন রাইডার এ পাসার আলো ফাশে সুসি দিবেন, তার মানে একজন রাইডার হয়ে আপনার করণীয় কি সেটা জানবেন, দেন আপনি সামনের দিকে যাবেন সুচ্ছে। এবার সে জাইনু এ বর্ষা তেরমিকা, তার মানে যে ব্যক্তি দিয়ে আপনি হচ্ছে ডেলিভারি করবেন সেই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, এখানে দেখতে পাবেন যার পুরো ভিডিওটি আপনি দেখবেন, দেখার পর আপনার যে সুইচ রিসিভ অপশনটি চলে আসবে। তারপর এখানে হচ্ছে সাপোর্ট, গুয়ার্দেল ভিডিও পার সাপোর্ট দি পিউস কোজ, ওকে সাপোর্ট, সাপোর্টটাতে কিভাবে কাজ করে সেটার ব্যাপারে একটু ভিডিও দেখানো হবে, সেই ভিডিওটি আপনি কমপ্লিট দেখবেন, দেখার পর আপনাকে সুইচ রিসিভ হতে যেতে হবে, বাস আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি দেখেন উল্টিমো পাসে চি সেকু আছে, ইলনসুল রাইডার সাকসেস টিম এজামিনেরা লেতুয়ে ইনফরমেশনে এটি কন্ট্যাক্টেরা, তার মানে হচ্ছে যে তাদের যে টিম আছে তারা আপনার অ্যাপ্লিকেশনটি দেখবে, অ্যান্ড দেন তারা আপনি যে সময়টা সিলেক্ট করে দিয়েছেন সেই সময় মধ্যে কল করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনি আসলে জাস্টিট অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি দেখুন আমাদের স্ক্রিপ্টগুলো, প্রথমে ছিল ডকুমেন্টস পার্সোনাল, পার্সোনাল ডকুমেন্টস দেওয়ার পর হচ্ছে প্রোগ্রাম অনেকে মাতা কখন তারা ফোন করবে, তারপর হচ্ছে ইনফরমেশনে বাঙ্কারি, তারপর হচ্ছে বর্ষে প্যারি রাইডার, তারপর হচ্ছে রাইডার অ্যাপ, আচ্ছা তারপর হচ্ছে স্ক্রিপশনে কমপ্লিট, আচ্ছা রাইডার অ্যাপ, আপনি কিন্তু সবগুলো ইনফরমেশন দিয়ে এসেছি, এখন হচ্ছে রাইডার অ্যাপ ডাউনলোড করার পালা। সো আমি রাইডার অ্যাপে যদি আমি ক্লিক করতে চাই, তো সেই ক্ষেত্রে বেসিক্যালি আপনি দেখতে পাচ্ছেন ডান পাশে একটি অপশন আছে, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে এই অপশনটিতে ক্লিক করার পর আপনাকে যেটি হচ্ছে যে আপনি এই যে রাইডার অ্যাপে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে রাইডার অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন সেটি আপনাকে দেখাবে। তো রাইডার অ্যাপটি আপনি আসলে ডাউনলোড করতে পারবেন যখন আপনার ইমেলে আপনি চলে যাবেন, তখন আপনি ইমেলের লিঙ্ক পাবেন, আর হচ্ছে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আরেকটা বিষয় আছে এখানে, এখানে রাইডার অ্যাপের মধ্যে ডাউনলোড করার জন্য আপনাকে একটি টেস্ট দিতে হবে, তো সে টেস্ট আমি যেমন সুচেসিভতে যদি যাই টেস্টের জন্য, প্রথমত আমি কি করলাম, আমি এখান থেকে অপশনে চলে গেলাম, এখান থেকে বর্ষে পেরি রাইডার এতটুকু পর্যন্ত যখন আমি করেছিলাম, তারপর হচ্ছে রাইডার অ্যাপে ক্লিক করলাম, রাইডার অ্যাপে ক্লিক করার পর এখানে এই ভিডিওটি আসলো। এখানে প্রতিটি ভিডিও দেখলে পরে আপনি অ্যান্সার করতে পারবেন যে পরবর্তী অ্যান্সারটা আসলে কী হবে, সো আমি এক্ষেত্রে ভিডিওটা দেখছি না, আমি ট্রেনে চলে যাচ্ছি, দেন আমি সাকসেস দিচ্ছি। তা আমি যখন সুচেসিভ দিব তখন তারা আমাকে ফোন করবে, তখন তারা আমাকে একটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে লা রাইডার অ্যাপ কুইজ, কোয়ালে দেলে সেগুয়েন্তে কজে নন পুই ফারে কন লা রাইডার অ্যাপ দি জাস্টিট, মানে কোন কাজগুলো আপনি রাইডার অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারবেন না। তো এখানে বলা হচ্ছে ইনসিওরের ওনার দিনে, তার মানে একটু অর্ডার করা, তারপর হচ্ছে রিসিভের ওনার রিকোয়েস্ট দি কনসেন্ট নিয়ে, একটি কোথায় আপনি ডেলিভার করবেন সেই ব্যাপারে একটি অর্ডার রিসিভ করতে পারবেন,
আর হচ্ছে জেস্টিরে তুই কনসেন নিয়ে আপনার যে কনসেন নিয়ে আপনি করতে যাবেন ডেলিভারি, সেটা কি ম্যানেজমেন্ট করতে পারবেন, কন্ট্রাক্টের সাপোর্ট, কোনো সমস্যা হলে কাস্টমার সার্ভিসে যোগাযোগ করতে পারবেন। এখানে শেষের তিনটা ঠিক আছে, শুধুমাত্র একটা জিনিস ঠিক নেই, সেটা হচ্ছে ইনিশিয়ালের অনুরোধ দিলে, কারণ হচ্ছে রাইটার অ্যাপ্লিকেশন দিয়ে অর্ডার করা যায় না জাস্টিটে, সেটার জন্য আলাদা একটি অ্যাপ্লিকেশন আছে যেটি কাস্টমাররা অর্ডার করে। তো সেই ক্ষেত্রে আমি প্রথম অপশনটা দিচ্ছি, কিন্তু লা রাইডার অ্যাপ কুইজ, তো আমি এখানে ইনিশিয়ালের অন অর্ডিনে দিচ্ছি, তার মানে হচ্ছে এটা করা যায় না। এটা সিলেক্ট করার পর আমাকে কারিকে করতে হবে, নিচের অপশন থেকে কারিকে, দেখুন ওরা বলেছে আমার এটা করেক্ট, তো দেখতে পাচ্ছেন, সো তার মানে কারেক্ট হয়েছে আমার অ্যান্সার। দেন আপনাকে বলা হবে এসকারিকা লা রাইডার অ্যাপ সিলেকশন অ্যা কোয়ালি ডিসপোজিটিভ মোবিল ইউটিলিজি কমে রাইডার, এখানে আপনি কি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবেন না আইফোন ইউজ করবেন সেটি বলা হয়েছে। তো আমার ক্ষেত্রে এটি আইওএস, সো আমি আইওএস সিলেক্ট করলাম। করার পর তারা আমাকে বলেছে ইনভিয়া ই লিঙ্ক প্যানেল ডাউনলোড ভিয়া এসএমএস, সেম আপনি অ্যান্ড্রয়েড দিলে আপনাকে সেম দিবে, তারপর আপনার মোবাইলে মেসেজ পাঠিয়ে দেবে, দেন আপনি প্রসিডি করেন। এখন হচ্ছে কনসিনিয়ার অনুর দিন, একটু অর্ডার কিভাবে আপনি কনসিনিয়ার করবেন সেই ব্যাপারে আপনাকে ট্রেনিং দিবে। তো এই ক্ষেত্রে আপনি পুরো ভিডিওটি দেখবেন, কিন্তু আমি দেখছি না, আমি ট্রেনে সামনের দিকে চলে যাচ্ছি, দেন সুচ্ছেসিব। আচ্ছা এখন আপনার আবার একটু কোশ্চেন আসবে, সেটা হচ্ছে কনসিনিয়ার, এই প্রশ্নটা কিন্তু আসছে আগের ভিডিও থেকে, অথবা আপনি ভিডিওটা দেখলে প্রশ্নটা ইজিলি অ্যান্সার করতে পারবেন। আমার এই ভিডিওতে যেভাবে কোশ্চেন আছে বাস্তবে কোশ্চেনগুলো ডিফারেন্ট হতে পারে, সো ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কনসিনিয়ার অন অর্ডিনে কুইজ, এখানে হচ্ছে কোয়ালেত্রা কুয়েস্তে কজে নন এ নেসেসারিয়া পের কনসিনিয়ার অন অর্ডিনে, তার মানে হচ্ছে এই চারটার মাঝে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট না এটা কনসিনিয়ার করার জন্য। বলেছে লাতো বর্ষা তেরমিকা, এটা অবশ্যই লাগবে, তারপর হচ্ছে কারিকা বাত্তেরিয়া পর্তা দিলে এ সুপোর্ট পের স্মার্টফোন। আচ্ছা কারিকা বাত্তেরিয়া অবশ্যই লাগবে, কারণ হচ্ছে আপনি যখন কাজ করতে থাকবেন সেই মোমেন্টে যদি আপনার মোবাইলে চার্জ চলে যায় সমস্যা, অথবা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। উন কম্পিউটার, কম্পিউটার আমাদের দরকার নেই, কারণ এত বড় কম্পিউটার সাথে নিয়ে আপনি ঘুরতে পারবেন না, এটা শুধুমাত্র কাস্টমারের ক্ষেত্রে দরকার হতে পারে, বাট আপনার ক্ষেত্রে না। লাগবে হচ্ছে উন স্মার্টফোন কোন লা রাইডার অ্যাপ ইনস্টল, এটাও লাগবে। এখানে বলেছে কোয়ালিত্রা কুয়েস্তে কজে নন এ নেসেসারি পেয়ার কনসিনিয়ার উনার দিলে, তার মানে কোন জিনিসটা দরকার নেই, সবগুলো দরকার আছে ত্রানে কম্পিউটার, তার মানে হচ্ছে কম্পিউটার ছাড়া। তো কম্পিউটার উন কম্পিউটার সিলেক্ট করে আমি কারিকা দিয়ে দিলাম, দেখুন আমার কোশ্চেনটা সঠিক হয়েছে কিনা করে, তো আমার অ্যান্সারটা সঠিক হয়েছে। তারপর হচ্ছে টিপোলজি দৌড় দিন, কত ধরনের অর্ডার আছে ওদের এই ব্যাপারে একটি ভিডিও আপনাকে দেখালাম। টোটাল প্রসেসিংটা একটু লম্বা সময়ের, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে কিছু কারণে, আপনি যখন এটা কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার যে সুচেসিভ অপশনটা আসবে। সুচেসিভ যাওয়ার পর ফন্দো কাসা, আচ্ছা ফন্দো কাসাটা হচ্ছে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যারা কাস্টমাররা ক্যাশ ইন হ্যান্ড পে করতে চায় সেই ক্ষেত্রে ফন্দো কাসা, যেটা কোভিড বা করোনা ভাইরাসের কারণে আপাতত বন্ধ আছে কিন্তু পরবর্তীতে এটা অ্যাক্টিভ হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যখন একটা অর্ডার নেবেন একটা রেস্টুরেন্ট থেকে আপনাকে পে করে নিতে হবে। তো ওই ক্ষেত্রে যদি এমন হয় যে আপনার কোন একটা অর্ডার পে করলেন আপনার 10 ইউরো দিয়ে, পরে কাস্টমার থেকে আপনি সেই 10 ইউরো কিন্তু নিয়ে নিচ্ছেন, বাই দ্য টাইম আপনি প্রফিটও করতেছেন, হয়তো আরেকটা জায়গাতে গেলেন সেখানে হয়তো বা দেখা গেলো যে অটোমেটিক্যালি আপনি শুধু অর্ডারটা নেবেন আর কাস্টমার থেকে ক্যাশ টাকা নেবেন, এভাবে অনেকগুলো মাধ্যম হতে পারে। সেই ক্ষেত্রে আপনার যে কোনো সময় পেমেন্ট করার জন্য বেসিক একটা অ্যামাউন্ট নিয়ে মাঠে নামতে হবে, সেটা হচ্ছে 60 ইউরো, 60 ইউরো বা 60 ইউরো, এই 60 ইউরো থেকে আপনি সেই পেমেন্টগুলো করবেন, অর্ডারগুলো এর চেয়ে বেশি দরকার হবে না, কারণ তারা প্রাথমিকভাবে এর চেয়ে বেশি সুপারিয়র করার মতো কোনো অর্ডার আপনাকে দিবে না। আর আপনি যখন এই টাকাটা দিয়ে পেমেন্ট করছেন পরে কাস্টমার থেকে কিন্তু আপনি আবার নিয়ে নিচ্ছেন, অত টাকাটা কিন্তু আপনার হাতেই রয়ে যাচ্ছে। তারপর হচ্ছে সুচ্ছেসিব, এখানে যখন সুচেসিভ দিবেন দেওয়ার পর এরা ফন্দো কাস্টার কুইজ, আমাকে একটু আগে কিন্তু একটা মেসেজ দেখালো ফন্দো কাস্টার ব্যাপারে, আর সেইটা দিয়ে কিন্তু আমাকে আবার প্রশ্ন করা হচ্ছে যে কোন কোয়ান্তি কোয়ান্তান্তি নিল ফন্দো কাস্টার দ্য বেস্ট তিন শেয়ার এলো স্লট, মানে কত টাকা নিয়ে আপনি স্লট শুরু করবেন। তো এই ক্ষেত্রে আপনি স্লট শুরু করবেন 60 ইউরো নিয়ে, কারণ আমরা মাত্র পরে আসছি। তো এখন আমি এটা কী করবো, কারি কারে দিলাম, যেখানে আমার অ্যান্সার করেক্ট। এইভাবে এই কুইজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে জাস্ট এটে, যদি আপনাকে
কাজ নিতে হয়। তারপর হচ্ছে ইনিশিয়াল অ্যাকাউন্ট সিনিয়রে আরেকটি ভিডিও আছে, এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটার উপর আপনাকে একটি প্রশ্ন করা হবে। তো আমি এই ভিডিওটি দেখা শেষ এবার সুইচ হিসেবে চলে যাচ্ছি। এখানে আমাকে প্রশ্ন করা হচ্ছে কোয়ান্দো এ ইল টেরমিনে পের ইম্পোস্টার লা তো ডিসপোনিবিলিটা, তার মানে হচ্ছে কখন হচ্ছে যে আপনি আপনার ডিসপোনিবিলিটা অর্থাৎ কবে একটি বলেন আপনি যেই কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করতে পারবেন সেই সময়টা আপনি কখন সিলেক্ট করবেন। ভিডিওতে দেখানো হয়েছে, আমি ভিডিওগুলো আগে দেখেছি যে কারণে আমি আপনাদেরকে রেসপন্স করতে পারছি। এটা হচ্ছে মেরকুলি দি এন্থ্রোলা মেজানোতে, হ্যালোইনে তো অবশ্যই না, সেটা তো বছরে একবার, ফিনালে দি চ্যাম্পিয়ন্স লিগ কখন হবে কে জানে। দেন হচ্ছে ইল জর্নো দি কাপুদান্ন, তার মানে হচ্ছে বছরের প্রথম দিন, তাই না? সেরকম কিছু না, প্রত্যেক বুধবারে আপনি আপনার কাজের পরবর্তী সপ্তাহের কাজের সময়টা সিলেক্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে মেরকুলি দিয়ে অ্যান্ট্রোলা মেজ জানাতে দিবেন, তারপর আপনি কারিকা করবেন। আমার অ্যান্সার করে দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো লাস্ট যে অপশন রিপোলজ, রিপিলগ, রিপিলগের ক্ষেত্রে শেষের দিকটাতে আপনি এটা ক্লিক করবেন, ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখা কমপ্লিট হওয়ার পর সুইচ টিপে দিবেন। দেন অনবোর্ডিং কমপ্লিট, তা তো অর্থাৎ অনবোর্ডিং যে যে কাজগুলো আপনি করতে সেগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি কন্টিনিউ দেন। আর এখানে আর কোনো কাজ নাই কন্টিনিউ দেওয়ার মতো। দেন আমি চলে যাই হচ্ছে আমার কাজগুলো দেখার জন্য। আপনি দেখেন ডকুমেন্ট তো পার্সোনালি এটা কমপ্লিট, প্রোগ্রাম অনেক আমাদের সেটা আমরা করে এসেছি, ইনফরমেশন বাংলা সেটা দিয়েছি, হোয়াটসঅ্যাপের রাইডে দিয়েছি, স্ক্রিস্টিনও কমপ্লিট মানে 6 নম্বর স্টেজ পর্যন্ত আমরা এসেছি। আর হোয়াটসঅ্যাপের রাইডার এটার আপনাকে ফ্রিও দিতে পারে কিনাও লাগতে পারে, ইট ডিপেন্ডস। প্রথমে মানুষের কিনা লাগতো, এখন কোম্পানি ফ্রি দিচ্ছে, কিছুদিন পরে হয়তো আবার কিনা লাগতে পারে। তো এই ভিডিওটি তো আমি বানিয়েছি, অনেকদিন থাকবে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তারা আমার এই ভিডিওর নিচের লিঙ্কে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আর যদি আমার এই ভিডিওটিতে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ সকলকে।